শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13 থেকে অনুশীলনী 13.1 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এটি কি ধরনের ধারা? হ্যাঁ, এটি সমান্তর ধারা। কিভাবে বলব যে এর পরপর দুটি পদের পার্থক্য সমান, এই কারণে এটি সমান্তর ধারা। যেমন দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ -1=2 তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ -3=2 চতুর্থ -5=2 তাহলে দেখা যাচ্ছে যে পরপর দুটি পদের পার্থক্য এখানে দাঁড়াচ্ছে 2, এই কারণে এটি একটি সমান্তর ধারা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সমান্তর ধারা, যে সমান্তর ধারা সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয়। তো সমান্তর ধারা +1 -1 ×
প্রথম পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ a প্লাস b a প্লাস twice d equal to a প্লাস 3 minus 1 into t এভাবে আমরা লিখতে পারি যে অতএব n তম পদ সমান লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু t তাহলে আমরা সমান্ত ধারার সাধারণ পথ এভাবে আমরা নির্ণয় করতে পারি আমি তোমাদের অনুশীলনে 13.1 এ 5 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব সমাধান সাধারণ অন্তর d সমান মাইনাস 5 মাইনাস 2 এটা যোগ করলে দাঁড়ায় মাইনাস 7 তাহলে আমরা প্রথম অংশ অর্থাৎ সাধারণ অন্তর নির্ণয় করেছি এখন আমরা নির্ণয় করব যে 12 তম পদ এটা আমরা নির্ণয় করব তো 12 তম পদ নির্ণয় করতে গেলে আমরা অতএব আমরা 12 তম পদ অর্থাৎ 12 তম পদ সমান লেখা যায় আমরা এর আগে লিখছিলাম যে n তম পদ সমান যে n তম পদ সমান লিখেছিলাম যে এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d তাহলে এখানে n তম পদ সমান যদি লেখা যায় a প্লাস n minus 1 into d তাহলে 12 তম পদ সমান লেখা যায় দেন a প্লাস আমরা প্রথমে সূত্রটা লিখবো তারপরে আমরা মান বসাবো n minus 1 into d অর্থাৎ এখানে এর মান আছে এখানে 2 আর n এর মান আছে এখানে 12 minus 1 into এখানে d এর মান আছে মাইনাস 7 তাহলে আমরা এখানে পাচ্ছি 2 এটা যদি আমরা 1 বাদ দিই 12 থেকে তাহলে এখানে আসতেছে 11 ইন্টু মাইনাস 7 তাহলে এখানে আসতেছে 2 প্লাস মাইনাসে মাইনাস 77 তাহলে এখানে আসতেছে কি এটা যদি বাদ দেওয়া যায় এখানে মাইনাস 77 থেকে 2 বাদ দিলে আসে মাইনাস 75 অতএব ধারাটির বারোতম পদ অর্থাৎ 12তম পদ সমান মাইনাস 75
তাহলে উত্তর আমরা লিখতে পারি ধারাটির সাধারণ অন্তর শিক্ষার্থী বন্ধুরা এরা এবার তোমরা তোমাদের বাড়ির কাজ লিখে নাও বাড়ির কাজ কোন সমান্তর ধারা প্রথম পদ ফাইভ এবং সাধারণত সেভেন হলে প্রথম ছয়টি পদে প্রথম ছয়টি পদ নির্ণয় করো অর্থাৎ ধারাটি প্রথম ছয়টি পদ নির্ণয় করো এটা তোমরা নিজ নিজ খাতায় লিখে নাও এবং এর সমাধান করে স্কুল খোলার পর তোমার বিদ্যালয়ের বিষয় শিক্ষক গণিত বিষয় শিক্ষক দ্বারা মূল্যায়ন করে নেবে তাহলে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ